নাল দিয়া মনে হয় মেলা মাছ বাইর হয়ে গেছে, হ্যাঁ মাছ ভরা যাবে, এত জালের মধ্যে দিকে মাছ ভরানোর সুযোগ আছে না? কি করে আপনাকে মানে হাম হামন না নিয়ে খালি মাছ নেওয়া হইতেছে না? ভালোই, খারাপ না, কিন্তু বেহাই মারে বেহের কাছে মাছে, যে এই মাছগুলো হলো ঘাস কাপ না কি কয়, মাছগুলো কত বড় বড় হবো সব। এই পানের সিজনটা যদি আর একটু বেশি দিন থাকতো, মাছগুলা মাছগুলো একবার সব বড় বড় মাছ হইতো। হ্যাঁ কাকার মাছ দেখে, হে কাকায় মাছ বাঁচতেছে না? কো কাকা কি অবস্থা কে আপনার? ওরে তো তো ডস খাইছেন আপনার, ডস খাইছে মানে খারাপ। সেই লেভেলের লস খাইছেন, মাছ তো আরো বেশি থাকার কথা ছিল। আপনি সেই সারা বছর খালি ফেনেই ফালায় রাখছেন, ভিতরে ভিতরে ফালান নাই? ও মাথা তোলা শেষ, জালে হ্যাঁ দিনের বেলাতে জালে মাছ ঢুকবই না। এখনো অনেকে আছে জাল তুলতেছে, তুলতে আসতেছে, এই দেখুন এখান দিয়ে কত মাছ দৌড়াদৌড়ি করতেছে। ওই যে দেখলেই বুঝবেন আপনারা, একটু ভালো করে খেয়াল করেন, ছোট ছোট মাছ সাত রইতেছে। সোহেল তোমার মাছের কি খবর? তোমার চায় না কই? তুমি তুমি তুলছ? তুলছ না তুলবা কে? সিরিয়াসলি আসবো না? এই যে দেখুন মাত্র আসতেছে, দেরি করে ফেলাইছে মাছ তুলতে এসে। জাল এটাতে অনেক মাছ, বেশি মাছ আসলে ভিউয়ার্স, এখানে প্রচুর মাছ পাওয়া যায় তো যদি জালের সংখ্যা কম থাকতো। আসলে আমাদের এলাকায় নদীমাতৃক এলাকা তো, চর এলাকা, এখানে মাঝি মাল্লা বেশি, যার কারণে হচ্ছে জালের পরিমাণও বেশি। প্রত্যেকের পাঁচটা ছয়টা করে জাল আছে, এখন পানি সব শুকিয়ে গেছে চতুর্দিকে দেখেন। এখানে হচ্ছে এই পানি দেখতেই পাচ্ছেন, জাল বাইসা আছে, যার কারণে হচ্ছে এখানে জাল ফেলার মতো অত জায়গা না থাকার কারণে সবাই সবাইকেই তো মাছ মারতেই হবে যেভাবেই হোক। তো যার কারণে হচ্ছে সবাই খুব কাছে কাছে জাল ফেলছে, তো এর মধ্যে দিয়ে ডিঙায় ডিঙায় যেই মাছগুলো আসতে পারে, যার জালে যেমন আসতে পারে সেরকমই আসে ঢুকে, যার কারণে হচ্ছে মাছ কম পাওয়া যায়। কিন্তু যদি জালের সংখ্যা কম থাকতো বা মাঝি মাল্লার সংখ্যা কম থাকতো, সেই ক্ষেত্রে হয়তো এক একটা জালে অনেকগুলো অনেক বেশি পরিমাণে মাছ পাওয়া যেত। অনেকগুলো শামু ঢুকছে দেখুন, শামুগুলো বের করে দিচ্ছে, জাল ভার হয়ে গেছে, যাতে যাতে অনেক শামু। এগুলো হাঁস থাকলে কিন্তু হাঁসের সেই রকম খাবার হইতো, সুষম খাবার, তাই না? কিচ্ছু করা লাগতো না, বড় সাইজের যে হাঁসগুলো আছে ওদের খালি দিলে এগুলা। হ্যাঁ জাগা জানি না তো, এর মধ্যে ওরে গুড়া চান্দা ঢুকছে, খালি চান্দা, এই যে একটা বড় তাও ঢুকছে। আমি এটাই ভাবতেছি যে এর ভিতরে হয়তো দেখুন
এর মধ্যে শুধু চান্দা আর চান্দা, এগুলো বাইরে খাইতে খুব মজা, ভালোই দেখছে, খারাপ না। চান্দার তো চাহিদা আছে এগুলোর, না বাইরে খায় মানুষ। এগুলো যে টুনি ধরার মতো করলে কিন্তু সেই রকম একটা, শামুর সাথে মিশা তো ইয়া যাবেন গা, জগা খিচুড়ি ইয়া যাবেন গা, তাই না? দেখুন মাছের কি শব্দ, রাইট টাটকিনি শব্দ করতেছে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন এরকম ভিডিও পেতে মাছ মারা মাছ ধরা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য সহ এই ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটু কাছ থেকে দেখাই, চান্দা মাছ দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঢুকছে, যদিও শামু আছে এর সাথে। ভিউয়ার্স মজার একটা জিনিস দেখেন, ওয়াও, পাতিল চলে যায় কেন, যাইতে থাক, হ্যাঁ কত দূর আর যাবো, আবার কালকে সরান লাগবো। মাছ ভালোই আটকে ছিল মনে হয়, বুঝলেন, আমি আপনাদেরকে প্রাকৃতিক একটা দৃশ্য দেখাই, দেখুন কত সুন্দর সকালবেলা আকাশটা কত সুন্দর, একদম পরিষ্কার, এটা যখন পুরো রোদ উঠবে তখন সত্যি অসম্ভব সুন্দর লাগবে। ভাইয়ের মাছ দেখে আসি, মাছ কতগুলো মারছে, এ জায়গাতে ধান থাকা উচিত আছিল, ধান থাকলে সে ভালো হতো, না গত বছর ধান আছিল, এবার মনে হয় যে খেতালার আবারটা মিস করছে, তাই না ভাই? হ্যাঁ তা ঠিক আছে, ও আপনার মাছ তো একবারে জিগজাক, একবারে সাঁতার পারতেছে দেখতেই সবা, এই যে ঘাস কাপ লাভ দিয়ে যাবো গা, আমগা একটা গেছিল গা, আপনার মাছ একবারে তরতা যা তো পানি দিচ্ছেন ভাল দেখা যাইতেছে, আর মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখছেন। মাছ আজকে কম ঢুকছে, হ্যাঁ শেষ জাল তোলা, হুম।